করিমগঞ্জে এক নাবালিকাকে অপহরণের চেষ্টাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। করিমগঞ্জের শিলচর রোডে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সিআরপিএফ বাহিনী। শিলচর রোডের সেনকো পেট্রোল পাম্পের সামনে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, এক ভিন্নধর্মী যুবতী টিউশন থেকে মায়ের সাথে বাড়ি ফেরার সময় এক যুবক মেয়েটিকে তার বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যুবতীটি যুবকের হাত থেকে নিজেকে রক্ষা করতে চিৎকার শুরু করে। তখন আশপাশের লোকজন সেখানে ছুটে এসে মেয়েটিকে অপহরণকারী যুবকের হাত থেকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা যুবকটিকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আজি অলপ আগতে এটা মুসলিম লড়া এটা হিন্দু ছোৱালীক ইয়াৰ পৰা কিডনেপ কৰিবলৈ চেষ্টা কৰিছিল। ইয়াৰ পিছত ৰাইজ ওলাই আহি ল'ৰাটোক আটক কৰিছে আৰু ল'ৰাটোৱে ছোৱালীটোক হুমকি দিছে। ছোৱালীটোক তাৰ লগত নাচাই আগামী 24 ঘণ্টাৰ ভিতৰত এই ল'ৰাটো ছোৱালীটোক এচিড এটাক কৰিব। এতিয়া আমাৰ ৰাইজে এইটো শুনিছে, ৰাইজ ওলাই আহিছে, আহি পেলাই ল'ৰাটোক আটক কৰিছে। এতিয়া আমাৰ পুলিচ প্ৰশাসন ডিএছপিছাৰ আহিছে, ডিএছপিছাৰে কৈছে যে এই ল'ৰাটোৰ ওপৰত একচন হ'ব আৰু আমাৰ ৰাইজৰ শান্ত হৈছে আৰু আমাৰ গোটেই অপৰাধীটোক আমাৰ পুলিচ প্ৰশাসনৰ হাতত আমাৰ